জমিন নিয়ে বের কর আছে আছে জমিন নিয়ে বের কর আছে হ্যাঁ রাইট তো কথা আমি বলি এই যে আমার সামাজিক ভাই তার ভিতরে যে জ্বালাটা মানে বলার মতন প্রকাশ করার মতন এনে দর্শকের সামনে বলা যাবে না আমার কাছে একটা মাই আছে ভাই সেই মাই ভাই সংসার করে আপনি জ্বালার ভিতরে বইরা লইছে নাকি হাত দেন আপনার কপাল আপনি শুনি মানে আমি হাত লাম হয়তো আমার কপাল আমি শুনি লাগাই দিলাম এখন কি আপনি টাকা নেবেন কেউ দিলে না টাকা দিলে আপনি কি করবেন তারে বাড়ি দিমু কি দিয়ে বাড়ি দিবেন কোনটা কোনটা দেই 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 সকালবেলা কি হইছে ভাই কি কি হইছে ভাই কোন তো সকালবেলা আমার তো একটা পাথর চাইছে আংটি চাইছে কে কে ওই লোকটা ওই যে সিকিউরিটি কি লাগাই দিছে কি লাগা পাথর চাইছে কে আর বলতাছে আমার একটা আংটি দাও তোমাকে আমি টাকা দেব আমি টাকাটা পাথর দেই না মানে যারে ভালো লাগবে আপনি আর এমনি দিয়ে দিবেন আমি দিয়ে দিব আর ভালো না লাগলে কুড়ি টাকা দিল কে সব কুড়ি টাকা দিলেও দিব না দিবেন না না আপনি কি বললেন উনি কি করে পাথর নিয়ে কার্টনে পাথর নেয় আমরা তো পাথর নিয়ে চালায় দর্শক শুনলেন আসলে ওনার ভিতরে কোনো পেঁয়াজ গোস নাই ওনার কথা হইলো যে বাবা আমি তোমার তো কিছু খাবো না আপনি তো খাই কি জানি খাইতে আসলো কি আছে খাইতে আমার সকালবেলা হ্যাঁ হ্যাঁ নিবো চা খাওয়াইবো আট টাকা দিব আর হ্যাঁ আপনি টাকাও দিবেন না টাকাও নেবেন না চাও খাইবেন না আপনি তো খানই না কতদিন যাবো জানি খান না তিন মাস ধরে খান না একটু পিছিয়ে যান তো হালকা একটু পিছিয়ে যান তো একটু ঘুরান দেন তো কি কি আছে দেয় একটু ঘুরান ঘুরান তো দেয় একটু আর একটু ঘুরেন ও রে আল্লাহ দুনিয়ার কিছু শিকল শিকলটা কি করছেন শরীর বন্ধ করে দিছেন আপনি শরীরে কিছু ঢুকতে পারবো না 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 সম্ভব না কোনো কোনো সম্ভব না ঢোকার কোনো সম্ভবই নাই না তালা গড়া তিনটা তিনটা এমন কি খাইবেন না কিছু আমি পানি খাম পানি ছাড়া আর অন্য কোনো কিছু হাত দেন না পানি ছাড়া অন্য কিছু হাত দেবো না হাত লাম না এই লাড়িটা তোমার বাড়ি দিয়ে দিয়েন নাকি হাত দেন আপনার কপাল আপনি শুনি মানে আমি হাত লাম হয়তো আমার কপাল আমি শুনি লাগাই দিলাম না ভাই আমার কপাল আমি শুনি লাগামো না কারণ আমি জানি না শুনি লাগাইতে চাই না যেহেতু আপনি বলছেন আমি আপনার কেন জোর করে খাওয়াইতে যাবো আমার টাকায় কি কামড়া নাকি আপনার আমি খাওয়াবো না তাইলে জাগো টাকায় কামড়া হেরা খাওয়াইবে আপনার আপনার টাকাটা হলো হালাল টাকা এটাই তো কথা আমার হালাল টাকা আমি আপনার কে আপনার হুদা দেখাবো আপনার তো কাম করে খাইতে পারেন আপনার তো শরীর স্বাস্থ্য ভালো আছে ঠিক না আপনার আমি কে খাওয়াবো কোন তো এটাই তো আমার ঘটনাটা আপনার কথাটা হইলো এটাই তো দর্শক ঘটনা হইলো ওনার কথা হইলো ঘটনা হইলো ঘটনা যে ওনার শরীর স্বাস্থ্য দেখেন ওনার বয়স দেন কত ভাই আপনার কইলেন 35 বছর বয়স টকবকে একজন যুবক উনি কামাই করে খাইতে পারে তাহলে ওনারে কেন আমি টাকা দিয়ে অলস বানামু এটা কি উচিত অলস বানান দিলে আমার আরো লুবি বানাইছে লুবি হইব অলস হইব তাই না আপনি হাত পাততে হইব হাত পাততে হইব আর এইট করে আস্তে আস্তে করে নেশা উঠতে যাব মাইসে ধরে টাকা স্যার এন কি আপনি টাকা নেবেন কেউ দিলে না টাকা দিলে আপনি কি করবেন তারে বাড়ি দিমু কি দিয়ে বাড়ি দিবেন রড়টা বাড়ি দিমু কোনটা কোনটা দেই 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 রড়টা বাড়ি দিমু এই রড়টা বাড়ি দিবেন টাকা আদলে আর খাওয়ান আদলে খাওয়ান আদলে তো মুনরন দৌড়ানি আছে দৌড়ানি দিবেন একটা মানে খাবারও খাইবেন না আর ওই ইয়ে করবেন না টাকাও নেবেন না টাকা দেখলে আপনার খারাপ লাগে না টাকা দেখলে আমার মাথা মধ্যে লড়তে এন কি ভাই বিয়ে শাদী করবেন নাকি একটা আমার কাছে একটা মাই আছে ভাই সেই মাই ভাই সংসার করে আপনি জ্বালার ভিতরে বইরে লইছে আহ হ্যাঁ দর্শক কি কয় সত্যি সত্য আমি জ্বালার মধ্যে আছি কিরকম জ্বালা আছি কোন তো আপনি মনে হয় যে সাংবাদিকই করেন যাই করেন কিন্তু আপনি এই যে লতের মধ্যে ঘুরতেছেন মোটর সাইকেল নিয়ে আপনার কিন্তু মানে মানুষ সভা হইলে বড় সভা জি না সরকার আপনার যাই বেতন দেয় তারপরেও কোন কিন্তু তার হয় না আপনি তার একটা খুশি মনে একটা জিনিস দিয়েছেন তার এটা পছন্দ হয় না সে নিজে মানে আপনার নিয়ে সে তার মন করার মতন কিন্তু কারণ কি আমার আপনার কাছে টাকা এরকম টাকা আছে কি না সেটা জানে না তার মানে আমার কথাগুলো আপনি বলতেছেন আমার বউ এরকম করে হয়তো কেমনে জানলেন ভাই আপনি এটা আমার দল সাহা পরানে আমার দর্শক আসলে আমার মনের দুঃখ দেখেন ভাই কিভাবে প্রকাশ করতেছে আরো কিছু কর না ভাই আমার ভিতরের কথা একটু কর না ভালো লাগতেছে বিশ্বাস করেন একটু কন ভাই আমার পানি পানি দেন তো ভাই পানি দেন হাফ লিটার পানি দেন টেকা দিয়েন না ভাই না টেকা দিতেছি না তো আপনারে আপনি আমার ভাই না তো পানি খাওয়াইতেছে আপনি আপনি তো টাকা দিতেছি না আচ্ছা টেকা কত আছে দেই ভাই
1000 টাকাতে 1200 টাকা আছে পাইছেন কই 1000 টাকা এখন করনে আব্বু দিছে আপনার আব্বু দিছে না এখন আপনার আব্বু সব সময় আপনার খরচ দেয় না হ্যাঁ কোথায় যায় দি আসে এই যে আমি ফোন দে আপনার মোবাইল আছে লগে আপনার লগে হ্যাঁ মোবাইল চালান হ্যাঁ মোবাইল চালায় তো 10 টাকা আরেকটা কথা আমি বলি এই যে আমার সামাজিক ভাই তার ভিতরে যে জ্বালাটা মানে বলার মতন প্রকাশ করার মতন এই না দর্শকদের সামনে বলা যাবে না যেহেতু আমার বড় ভাই রোজা দেওয়া সম্ভব না রোজাটা দিলে আমার তো খারাপ লাগবে তার ভিতরে একটা বড় একটা আগুন ধা ধাও করে জ্বলতেছে না পারে কেউর কাছে বলতে না পারে কেউর কাছে সাইতে আমি যে কি বলবো আসলে আমার বলার মতো ভাষা নাই আচ্ছা দর্শক আমি আপনাদের কাছে একটু অনুমতি নিচ্ছি আমি ক্যামেরার সামনে আসলাম এই যে ভাইয়ের কথা বললেন ভাই ভিতরে যে একটা জ্বালা আরেকটা লোক হ্যাঁ এটা আরেকটা লোক কামাই করেছি মানুষের উপকার করেছি আবার কিন্তু গারো লাগতে ওঠা লোকটা হলো সরল সোজা ঠিক বলছি আসলে আপনারা ভাববেন যে আমি ওনার পক্ষ হয়ে কথা কইতাছি কিন্তু আমি যে পরিমাণে টাকা কামাই খরচ করি উড়া দোড়া কিন্তু মাঝে মাঝে ওনার কিন্তু না সব আমার করে না আত্মীয় স্বজন আমাকে লাভতে পারে এরকম আচ্ছা যাই হোক এত এত ভিতরে ভাই শুনেন আর একটা জমিন নিয়ে বের ঘর আছে কি আছে কি আছে জমিন নিয়ে বের ঘর আছে আছে জমিন নিয়ে বের ঘর আছে হ্যাঁ রাইট ওই ঝামেলাটা খুবই শিগগিরই সলভ হবে আচ্ছা ওটা কি সলভ হবে আপনার মনে হয় এটা আমি একটু আমার মালিকের সাথে তো আমি ও তাহলে আপনি একটু তদবির করে দেন যেহেতু আপনি যাই আমরা কিছু বললাম না আপনি সব কিছু বাইর করে লাইলেন তত্ত্ব আর আমার ব্যাপারটা কি সমাধান হবে আমার এমনি আদান্ত সময় দেন আমার লগে তাহলে আমার আল্লাহ পাক করে বলা হয় না মামা আচ্ছা তাহলে আপনি আমার জন্য একটু দোয়া করেন আমি আপনার জন্য দোয়া করব ইনশাআল্লাহ ঠিক আছে আর কিছু করেন না যাতে আমার সব কিছু ঠিক হয়ে যায় দর্শক শ্রোতা আমার সব কিছু উনি আসলে যাই না গেছে যাই হোক আমি কিছু বলি না আল্লাহ পাকই জানে যে একটা মানুষের ভিতরে কি আছে আল্লাহ চাইলে সব কিছু সম্ভব আবার আল্লাহ না চাইলে অনেক কিছু সম্ভব না যেরকম এর আগে আমাদের একটি ভিডিও দেখছেন একটি লোকের আটটি আঙ্গুল আল্লাহ পাক চাইছে বিদায় তার আটটি আঙ্গুল পাথর হয়ে গেছে সেই ভিডিওটা আপনারা দেখেছেন আসলে আল্লাহ পাক চাইলে অনেক কিছুই সম্ভব আবার আল্লাহ চাইলে একটা অসুস্থ মানুষের সুস্থ করে দিতে পারে ভালো মানুষ খারার ভিতরে স্টক করে মারা যেতে পারে হ্যাঁ যাই হোক ভিডিওটা দেখলেন ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান ভালো লাগলে ভিডিওটি লাইক দিন ভিডিওটি সবাই একটু শেয়ার করে দিন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকন অল লিখে অ্যাক্টিভ দিন যার পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পেজটিকে ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি